আজকে আমরা উইলিয়ামের মুদ্রা নিয়ে আমরা কথা বলবো। 1715 সালে মুঘল দরবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজস্ব মুদ্রা ব্যবহারে অনুমতি দেওয়া হয়। ওই মুদ্রা মুঘল সাম্রাজ্য চালু ছাড়া হয়। বিশেষ করে মুঘল সম্রাট ফরুখ শিয়ারের আমল থেকেই মুদ্রা নির্মাণে ব্রিটিশ প্রভাব বৃদ্ধি পায়। ব্রিটিশ যে সোনার মুদ্রা ছিল ওই সময় তাদেরকে বলা হতো ক্যারোলাইনা, রূপার মুদ্রাকে বলা হতো অ্যাংলিনা, তামার মুদ্রাকে বলা হতো কাপারুন, আর টিনের যে মুদ্রাগুলো ছিল তাদেরকে বলা হতো টিনি। এখন যে মুদ্রাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইলিয়াম। দেখুন এখানে স্পষ্ট করে উইলিয়াম লেখা আছে, ফোর কিং। আমি একটু উল্টো করে ধরি এটাকে, এটা হচ্ছে ওয়ান রুপি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1835 সাল। 1830 সালের প্রথম ভাগে ইংরেজরা ভারতের প্রভাবশালী শক্তি হিসাবে উঠে আসে। 1835 সালে মুদ্রা আইনের জন্ম দিয়ে এটি কার্যকর করা হয় এবং এটি সমগ্র ভারতে একক মুদ্রা ব্যবস্থার আরম্ভ হয়। নতুন মুদ্রাগুলোর এক পিঠে ইংল্যান্ডের চতুর্থ উইলিয়ামের প্রতিকৃতি অঙ্কন করা হয় এবং অপর পাশে ইংরেজি ও ফার্সি ভাষাতে তার মূল্য অঙ্কিত ছিল। দ্যাট মিন্স এখানে ইংরেজি এবং ফার্সিতে এর মূল্যমান লেখা আছে। 1835 থেকে 1840 এই সময় পর্যন্ত এই মুদ্রাগুলো চলেছে। 1840 সালের পরে প্রবর্তন করা মুদ্রাগুলোতে মহারানী ভিক্টোরিয়ার আবক্ষ প্রতিমূর্তি অঙ্কন করা হয়েছিল। আমি পরবর্তী ভিডিওতে রানী ভিক্টোরিয়ার উপরে অনেকগুলো মুদ্রা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে এই মুদ্রাটা হচ্ছে 1835 থেকে 1840 সাল পর্যন্ত চলেছিল। এটার মূল্যমান হচ্ছে 1 রুপি। এটা পুরোটা হচ্ছে রূপার তৈরি। এটার ওজন হচ্ছে 11.66 গ্রাম। এই মুদ্রাগুলো তৈরি করা হতো তখন কলকাতা টাকশাল থেকে। এই মুদ্রার সময়ে উইলিয়ামের সময়ে স্বর্ণ মুদ্রাও প্রচলন ছিল, সোনার মোহর বলা হতো যেগুলোকে। এটা সোনার এক মোহর এবং ডাবল মোহর তৈরি করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন একটা মোহর সমান 15টা রুপি, অর্থাৎ 15টা সিলভার বা রূপার এই কয়েন নিয়েই তখন হচ্ছে একটা মোহরের বিনিময় মূল্য ছিল। এই যে কয়েনটি উইলিয়ামের, এটার এখনকার বাজার মূল্য আমরা ধরতে পারি যে 2500 থেকে 3500 টাকার মধ্যে এগুলো পাওয়া যেতে পারে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে কুইন ভিক্টোরিয়ার ভিডিওর উপরে বিস্তারিত আলোচনা করব এবং কিছু ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels. Press the bell icon to get notified of our upcoming videos. Thank you.